মাই নিউ ব্লগ। সবাইকে গুড আফটারনুন ইয়া গুড ইভিনিং কোনটা বলবো বুঝতে পারছি না। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে সবাই জানো, আর সানডে মানেই কিছু একটা করার প্ল্যান হয়, মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার, কোথাও একটা খেতে যাওয়ার, বা সামথিং সামথিং কিছু। তো আজকে নতুন ব্লগ নিয়ে অনেকদিন বাদে আসলাম। আজকে যেতে চলেছি বাবাকা ধাবা, বারাসাতের বাবাকা ধাবা। ইয়েস, আশা করি তোমরা সবাই না, বেশিরভাগ জনই খুব ভালো করে চেনে ধাবাটা, যেহেতু খুবই ভালো অ্যাম্বিয়েন্স, খুবই ভালো খাওয়ার ওখানকার। চলো ওখানে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। তো ফাইনালি চলে এসেছি আমরা বাবাকা ধাবায়। মেনুটা চেক করা যাক, দেখা যাক। একটা ক্রিসপি চিকেন, আর বাবাকা ধাবায় শুনেছি লস্যিটা খুব ভালো বানায়। তো আমরা যেহেতু টোটাল পাঁচজন আছি, তো আর লস্যি দিয়ে দেবো। লস্যি অর্ডারটা করা হয়ে গেছে, খাওয়ার আসা যাক, তারপর দেখাচ্ছি। আর আমার সাথে আমার কাকা কাকি, সবাই একটু হাই করে দে। হাই হাই, একটু হাই করে দাও। হাই হাই। ওকে, খাবার আসার পর বসে দেখা। ফাইনালি রেশমি কাবাব চলে এসেছে, দেখা যাক কি। এবার খেয়ে দেখা যাক কেমন। কতটা এইটুখানি এত চিকেন চলে এসছে আমাদের মাঝে, ওটাও খেয়ে দেখা যাক। অনেকদিন বাদে বাবাকা ধাবা এসছি, সবই ঠিক আছে, টেস্টও বেটার ছিল, সবই বেটার ছিল। বাট সার্ভিসটা কেন একটু এতটা লেট, মানে অনেকটাই লেটে লেটে প্রায় খাবার এসছে। ইভেন ঠিক আছে, খাবার সব কিছু ঠিকই ছিল। আমরা যেহেতু দুটো ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম, একটা একটু লেটে দিয়েছিলাম, বাট অনেকটাই লেট হচ্ছে অর্ডারটা আসতে, যাই না কেন। বাট হয়তো হতে পারে ওদের মানে স্টাফ কম আছে বা সামথিং কিছু, বাট ঠিক আছে, সব কটা খাবারই বেস্ট ছিল। শেষ খাওয়া দাওয়া, এবার যাওয়ার পালা, চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখো। গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ বাদে, প্রায় অনেকটাই লেট হলো। আজকে খাবার দিতে পার, যাই না কেন এরকমটা হলো। এর আগেও আমি গেছি বাবারা ধাবাতে, বাট এরকম প্রবলেমটা কখনো হয়নি। তো যাই হোক, আশা করি প্যান্ডামিক টেনশনটা কেটে গেলে সবই ঠিক হয়ে যাবে। তো আই হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।